ভিওএ 60-তে স্বাগত জানাচ্ছি, আমি তাহিরা কিবরিয়া। সংক্ষেপে আমেরিকার কিছু খবর। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভকে শুক্রবার বলেছেন, রাশিয়া ইউক্রেন আক্রমণের সিদ্ধান্ত নিলে যুক্তরাষ্ট্র ঐক্যবদ্ধ, দ্রুত এবং কঠোর জবাব দিতে প্রতিশ্রুতিবদ্ধ। মস্কোর দাবি, ইউক্রেনের সঙ্গে পশ্চিমা জোটের সম্পর্কের কারণে নেটোর কাছ থেকে যে সুবিধা ইউক্রেন পাচ্ছে তা ছাড়তে হবে। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম লস অ্যাঞ্জেলেসে একটি মালবাহী ট্রেনে লোকজন ঢুকে জিনিসপত্র চুরি করার পরে যে অবশিষ্ট আবর্জনা ফেলে রেখে গিয়েছিল তা পরিষ্কার করতে তিনি সাহায্য করেন। চুরির অভিযোগে 280 জনকে গ্রেপ্তার করা হয়। আমেরিকান রক সুপারস্টার মিটলফ 74 বছর বয়সে মারা গেছেন। তিনি ব্যাট আউট অফ হেল অ্যালবামের জন্য সর্বাধিক পরিচিত ছিলেন। শুক্রবার তার অফিসিয়াল ফেসবুক পেজে মৃত্যুর খবর জানানো হয়। আজ এই পর্যন্তই। তাহিরা কিবরিয়া, ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।